তীব্র গরম ও বিশুদ্ধ পানির অভাবে গত এক সপ্তাহে বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু সহ ছয়জনের মৃত্যু হয়েছে। জেলার থানচি ও আলীকদম উপজেলার দুর্গম এলাকাগুলোতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গতকাল আক্রান্ত হয়ে মারা গেছেন থানচি উপজেলার আন্ধারমানিক এলাকার সিং ইয়ান মো নামে এক ব্যক্তি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 40 জনেরও বেশি। এদিকে পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকেই যেতে পারছেন না। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গরমের পাশাপাশি বর্ষার শুরুতে ঝর্ণার দূষিত পানি পান করায় পাড়াগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় 8টি মেডিকেল টিম কাজ করছে।